আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এবং ডাউনলোডকৃত সার্টিফিকেটটি কিভাবে যাচাই করতে হয়। তো চলুন আমরা শুরু করি। তো ইতিমধ্যে যারা কোভিড-19 দ্বিতীয় টিকা বা দ্বিতীয় ডোজ যারা কমপ্লিট করেছেন তাদের কাজ হচ্ছে এখন সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকা সার্টিফিকেটটি ডাউনলোড করা এবং উক্ত সার্টিফিকেটটি ভেরিফাইড করে রাখা। তো কোভিড-19 টিকার সনদ আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম www.surakha.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে আসতে হবে। এখানে আসলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে থেকে লেখা রয়েছে টিকা সনদ। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচে তথ্য পূরণের একটি অপশন প্রদর্শিত হচ্ছে। আপনারা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এবং উপরের যে কোড এটি সঠিকভাবে লিখে। তো আমি আপনাদের এ পর্যায়ে একটি টিকা সনদ ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এখানে জাতীয় পরিচয়পত্র লিখছি। এখানে জন্ম তারিখ দিচ্ছি। ডিসেম্বর 1989। এ পর্যায়ে এই যে উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো হুবহু লিখতে হবে, যেহেতু প্রত্যেকটি সংখ্যা এগুলো ক্যাপিটালে রয়েছে। এই জন্য আমি এগুলো প্রত্যেকটি ক্যাপিটালে দিচ্ছি। এখানে রয়েছে পি, এম, এন, কিউ, এক্স, ও। আপনি যদি সঠিকভাবে এটা টাইপ করেন তাহলে এটা কিন্তু জীবিত হয়ে যাবে, অর্থাৎ এটা ক্লিয়ার হবে। যেমন আমি যদি এখানে ভুল করে অন্য একটা সংখ্যা টাইপ করি, দেখেন এটা কিন্তু মৃত দেখাচ্ছে। তো এই জন্য আমি এখান থেকে সঠিকটা টাইপ করব। করার পর এখানে যাচাই করুন। এই অপশনে ক্লিক করলে আপনি কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনের সময় যে নম্বর ব্যবহার করেছেন সেই নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে বা কিছু কোড যাবে। তো আমি যাচাইয়ে ক্লিক করছি। দেখেন চলে এসেছে, আমি রেজিস্ট্রেশনের সময় এই নম্বরটি ব্যবহার করেছিলাম যার শেষে হচ্ছে 555। তো এইখানে ওটিপি প্রেরণ করা হয়েছে এবং ওটিপিটি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো ইন্টারনেট সংযোগ বা মোবাইলের নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে সেক্ষেত্রে দ্রুত এটি পাওয়া যায়। অনেক সময় দেরি হয়, দেরি হলে আপনারা আবার ওটিপির মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে নেক্সট টাইমে আবার কিন্তু ট্রাই করতে পারবেন। তো এখানে জাস্ট অলরেডি কিন্তু আমার নম্বরে মেসেজ চলে এসেছে, আমি এখানে ওটিপিটি দিচ্ছি। ব্যাস আপনি সঠিকভাবে এটা দিলে এখানে জীবিত হয়ে যাবে আগের মতো। সাবমিট করুন। দেখেন আমি যেহেতু পাসপোর্ট নম্বর দেইনি সেটা বলছে যে আপনি আগে পাসপোর্ট নম্বর দেননি, তো ঠিক আছে সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন এখানে কিন্তু পাসপোর্ট নম্বর থাকবে না। আপনি কি পাসপোর্ট নম্বর ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান? হ্যাঁ করতে চাই। তো এখন নিচে দেখেন লেখা এসেছে টিকা সনদপত্র ডাউনলোড। জাস্ট আমার কাজ হচ্ছে এই অপশনে ক্লিক করে, এখানে ক্লিক করলে কিন্তু টিকা সার্টিফিকেটটি এখানে প্রদর্শিত হবে। তো এখানে ডাউনলোডের লোকেশন দেখাচ্ছে। তো আমি এটি ডেস্কটপে আমি এটি সেভ করছি। এটা ধরেন কোভিড-19 একটি ফোল্ডার করেছে এবং তার মধ্যে এটি সেভ করছে। ব্যাস এ পর্যায়ে আমি এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি। আমি এই যে টিকা সনদ ডাউনলোড করলাম এটা আমি একটু ওপেন করছি। দেখে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট চলে এসেছে। তো এখন আপনি ইচ্ছে করলে এই ভ্যাকসিন সার্টিফিকেটটি অ্যাকচুয়ালি সঠিক কিনা এটা কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ যাচাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যাচাই করার জন্য এই যে সার্টিফিকেট নম্বর এটা জাস্ট আপনাকে কপি করতে হবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে এই সার্টিফিকেটটি আমরা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি। আমি এটি এবার ভেরিফাই করব। দেখেন এখানে কিন্তু অপশন আছে যে টিকা সনদ যাচাই। এখানে আমাদের কাজ হবে জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া, তারপরে হচ্ছে জন্ম তারিখ ঠিকঠাক মতো দিয়ে দেওয়া। আপনাকে অবশ্যই সঠিকভাবে জন্ম তারিখ দিতে হবে। তারপর ভ্যাকসিন সনদ, তো আমি যেটা কপি করেছি সেটা এখানে আমি পেস্ট করে দিলাম। এ পর্যায়ে কাজ হচ্ছে নিচে সংখ্যাগুলো আগের মতো করে সংখ্যা বা বর্ণগুলো
হুবহু টাইপ করা, তো আমি করে দিচ্ছি। এখানে রয়েছে 6 ORF 5 Z। দেখেন ভ্যাকসিন সনদ যাচাই করুন, এই অপশনটিতে আমি ক্লিক করছি। এখানে নিচের দিকে আসবেন, ভেরিফিকেশন সাকসেসফুল, দিস ভ্যাকসিন সার্টিফিকেট ইজ ভ্যালিড। আসলে ভ্যাকসিন সনদ আমরা কেন যাচাই করব, আপনারা যদি বাইরের কান্ট্রিতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে COVID-19 ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো আদৌ সেই সার্টিফিকেটটি ভ্যালিড কিনা, এখন কিন্তু ফটোশপ দিয়ে ইচ্ছে করলে অনেকে এই ধরনের সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবেন। বাট আপনি যদি অনলাইন থেকে ভেরিফাই করে রাখেন, সেক্ষেত্রে আপনার সনদটি যে বৈধ এতে কোনো সন্দেহ নেই। তো এটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারেন, জাস্ট প্রিন্টার আইকনে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে ভবিষ্যৎ প্রয়োজনে এটি সেভও করে রাখতে পারেন। তো এ পর্যায়ে এগুলো আপনারা কিভাবে প্রিন্ট করবেন সেই প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি। এখানকার কাজ শেষ, আমি বের হয়ে যাচ্ছি। তো এই যে আমার ভ্যাকসিন সার্টিফিকেট, এটা আমি কিভাবে প্রিন্ট করব, জাস্ট প্রিন্টার আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রিন্টার সিলেকশন দিয়ে দেব, এটা পোর্ট্রেট লাগবে। মোড সেটিংসে গিয়ে পেপার সাইজ আমরা এফোর করে দেব, তারপর এটি অবশ্যই কালার মোডে রাখবো, তারপর ওকে প্রেস করব। পরবর্তী কাজ হচ্ছে প্রিন্ট অপশনে ক্লিক করা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটি অনুসরণ করে আপনারা খুব সিম্পলি সুরক্ষা ওয়েবসাইট থেকে COVID-19 যে টিকা সনদ সেটি ডাউনলোড করতে পারবেন। আবার টিকা সনদ ডাউনলোড করার পর সেই ডাউনলোডকৃত সার্টিফিকেটটি আপনারা কিন্তু খুব সিম্পলি ভেরিফাই করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে নাগাদ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ICT কর্নার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।